কাল থেকে সারা দেশে 18 দলীয় জোটে ডাকা 36 ঘন্টার হরতাল প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন এই হরতাল দেশের প্রচলিত বিচার ব্যবস্থার বিরুদ্ধে। তারা আরো বলেন যারা ধর্মকে ব্যবহার করে দেশে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সকালে রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে তারা বক্তব্য রাখেন। সোমবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম জনগণকে বিরোধী দলের ডাকা অযৌক্তিক হরতাল প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে বলেন, ভয় পাবার কিছু নেই, আইন শৃঙ্খলা বাহিনী জনগণের সঙ্গেই রয়েছে। আপনি দেশপ্রেমিক যদি হন এই হরতালের নামে যন্ত্রণা বন্ধ করবেন। চৌদ্দ দলের পক্ষ থেকে আহ্বান জানাবো, আমার দোকানদার ভাইরা আপনার দোকান খুলে রাখুন, আমরা আপনাদের সাহায্য করবো, আইন শৃঙ্খলা বাহিনী সাহায্য করবে। আপনাদের ইসলামের হেফাজত সত্যিকার করতে চান, আপনার 13 দফা নিয়ে ইলেকশনে যান। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আরেকটি অনুষ্ঠানে দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত অভিযোগ করেন, ফটিকছড়ির হামলার ঘটনায় সমর্থন জানানোর পর বিএনপি এখন আর কোনো গণতান্ত্রিক দল নয়, তারা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের ডাকা হরতাল রাজনৈতিক সংস্কৃতি বহির্ভূত বলেও মন্তব্য করেন তিনি। যেহেতু মামলাগুলো বিচারাধীন, এই ব্যাপারে কাকে জামান জামিন দেবেন কি দেবেন না এটি একেবারেই আদালতের এখতিয়ার। এই সম্বন্ধে আমাদের সরকারি দল হিসাবে আমাদের কিছুই বলার নেই। এই হরতাল সরকারের বিরুদ্ধে নয়, বিচারকদের বিরুদ্ধে এবং বিচার ব্যবস্থার বিরুদ্ধে। অনুষ্ঠানে সংসদ উপনেতা সৈয়দা সাজ্জাদা চৌধুরী বলেন, ধর্মকে জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে যারা ক্ষমতায় যেতে চায় তাদের প্রতিরোধ করতে হবে। ধর্মকে আবার নিয়ে এসে এখানে আমাদের মধ্যে জাতির বিভক্তি শুরু করে ক্ষমতায় লুটবে কারা, এই কথা আমাদের চিন্তা করতে হবে। এ সময় তিনি যারা সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি পায়তারা করছে তাদের প্রতিরোধে দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানান। মুক্তিযুদ্ধে যায় হাসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা।